1952 সালে তদানীন্তন পাকিস্তান সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয় এগ্রিকালচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন নামে একটি আর্থিক সংস্থা। পরে 1957 সালে এগ্রিকালচার ব্যাংক অফ পাকিস্তান নামে আর একটি সংস্থার সৃষ্টি হয়। পরবর্তীতে 1961 সালে এই দুটি রাষ্ট্রীয় ঋণ সংস্থাকে একীভূত করে এগ্রিকালচার ডেভেলপমেন্ট ব্যাংক অফ পাকিস্তান নামে নতুন একটি সংস্থা প্রতিষ্ঠা করা হয়। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটলে এগ্রিকালচার ডেভেলপমেন্ট ব্যাংক অব পাকিস্তানকে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক নামে অভিহিত করা হয়। পরবর্তীতে ১৯৭৩ সালে মহামান্য রাষ্ট্রপতির ২৭ নম্বর আদেশ বলে এই ব্যাংকের নামকরণ করা হয় বাংলাদেশ কৃষি ব্যাংক। ১৯৭১ সাল থেকে ৭৭টি শাখা নিয়ে আমানত ও ঋণ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হতে থাকে। পরবর্তীতে ব্যাংকের অব্যাহত শাখা সম্প্রসারণ কার্যক্রমের ফলশ্রুতিতে ৩০ জুন ২০১৬ পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকের মোট শাখার সংখ্যা দাঁড়িয়েছে ১০৩১টি। আমদানি ও রপ্তানি ব্যবসা ব্যাংকের মুনাফা অর্জনের একটি অন্যতম মাধ্যম। বাংলাদেশ কৃষি ব্যাংক বর্তমানে ১৬টি এরিশাদার মাধ্যমে বৈদেশিক বাণিজ্য কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকের সকল শাখা জিবিআরএস মডেমের মাধ্যমে সহজেই ফরেন রেমিটেন্স আহরণ করছে। ইন্টারন্যাশনাল রেমিটেন্স সিস্টেমকে অটোমেটেড করার ফলে অটোমেশনের মাধ্যমে কৃষি ব্যাংকের এক শাখা হতে অন্য শাখায় ২৪ ঘন্টার মধ্যে বৈদেশিক রেমিটেন্স স্থানান্তর করা যাচ্ছে। এটা আমাদের রেমিটেন্সের অটোমেশন সফটওয়্যার, এর মাধ্যমে আমরা সকল বিদেশ থেকে প্রাপ্ত সকল রেমিটেন্স আমাদের শাখা পর্যায়ে প্রেরণ করে থাকি, যার মাধ্যমে ব্রাঞ্চগুলো তাৎক্ষণিকভাবে সকল রেমিটেন্স তাদের শাখা পর্যায় থেকে নামিয়ে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক অর্থাৎ ইএফটিএন এর আওতাভুক্ত হওয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোনো শাখা অন্য ব্যাংকের যে কোনো শাখার মধ্যে রেমিটেন্সের অর্থ লেনদেন করতে পারছে। ইতিপূর্বে শাখা সমূহের চাহিদা ফান্ড সোনালী ব্যাংকের টিটির মাধ্যমে প্রেরণ করা হতো, ফলে কমিশন খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হতো। কিন্তু বর্তমানে ইএফটিএন এর মাধ্যমে কোন রূপ খরচ ছাড়াই ফান্ড প্রেরণ করা সম্ভব হচ্ছে। বিদেশে যারা কর্মরত আছেন প্রবাসী ভাইয়েরা, এদের রেমিটেন্স গুলো আসে বাংলাদেশে অবস্থিত 56টি ব্যাংকের মাধ্যমে। আমাদের বাংলাদেশ কৃষি ব্যাংকের 1030টি শাখার রেমিটেন্স গুলো এর মাধ্যমে আমরা পেয়ে থাকি। রেমিটেন্স গুলো আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে ব্রাঞ্চগুলিতে আমরা পার্টির অ্যাকাউন্ট মানে আমাদের হিসাবদারির অ্যাকাউন্ট আমরা ক্রেডিট করি। বাংলাদেশ ব্যাংকের সাথে ডাটা কানেক্টিভিটি স্থাপনের মাধ্যমে ঢাকা শহরস্থ ১৬টি শাখা সহ সারা দেশে মোট ৯১টি শাখায় সফলভাবে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস ব্যাচ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে, ফলে দ্রুততম সময়ের মধ্যে গ্রাহকের চেকের টাকা সংগ্রহ সম্ভব হচ্ছে। সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন অর্থাৎ সুইফট এর মাধ্যমে বৈদেশিক রেমিটেন্সের অর্থ প্রাপকের নিকট দ্রুত পৌঁছানো সম্ভব হচ্ছে। আমরা কৃষি ব্যাংক ২০০৩ সাল থেকে সুইফট শুরু করি। প্রথমে আমরা হেড অফিসিং এলবি দিয়ে শুরু করি। বর্তমানে আমাদের ১৬টা শাখা সুইফট আওতামুক্ত। শুরুতে আমরা টেলিফোনের মাধ্যমে কানেক্টেড হইতাম, কিন্তু এখন আমরা প্রাইভেট অ্যাপ অনলাইন বেস অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমাদের ব্রাঞ্চগুলো রিমোট ব্রাঞ্চগুলো আমাদের সঙ্গে কানেক্টেড হয়। এখন আমাদের চিটাগাং, কুষ্টিয়া, শাসরা, খুলনা, হালুয়াঘাট, ইভেন নালিতাবাড়ি যে কোনো ব্রাঞ্চ ইন্টারনেটের মাধ্যমে সরাসরি সুইফটে মেসেজ প্রস্তুত করতে পারে এবং তারা মাত্র ৪ সেকেন্ডের মধ্যে তারা হেড অফিসে ট্রান্সফার করতে পারে এবং হেড অফিসে আমরা সেটা মুহূর্তের মধ্যেই কাঙ্ক্ষিত দেশে প্রেরণ করতে সক্ষম হবে। কম্পিউটারাইজেশন পরিকল্পনার আওতায় ২০১৮ সালের মধ্যে পৃথিবীর সকল শাখাকে কম্পিউটারাইজ করার পরিকল্পনা গৃহীত হয়েছে। জুন ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন ধাপে ২১৫টি শাখায় ব্যাংকিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। শাখা কম্পিউটারাইজেশন কার্যক্রমের আওতায় ব্যাংকের সকল শাখায় ইতিমধ্যে কম্পিউটার স্থাপন করা হয়েছে।
বিভিন্ন দপ্তরে চাহিদা মোতাবেক কম্পিউটার সরবরাহ করায় দৈনন্দিন কাজের গতি বৃদ্ধি পেয়েছে। পেপারলেস কমিউনিকেশনের আওতায় গত অক্টোবর 2012 হতে ব্যাংকের সকল ধরনের চিঠিপত্র ইমেলের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। বর্তমানে ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায় ইমেল সার্ভার চালু হওয়ায় যোগাযোগ ক্ষেত্রে গতিশীলতা আরও বৃদ্ধি পেয়েছে। তাছাড়া সিআইবি সংক্রান্ত কার্যাবলী অনলাইনের মাধ্যমে সম্পন্ন হওয়ার ফলে খুব সহজেই ঋণ খেলাপি চিহ্নিত করা সম্ভব হচ্ছে। ব্যাংকের সকল ব্যাংকিং কার্যক্রম কম্পিউটারের আওতায় আনার লক্ষ্যে প্রধান কার্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে একটি সেন্ট্রাল ডাটা সেন্টার এবং মিরপুরস্থ স্টাফ কলেজে একটি ডিজাস্টার রিকভারি সাইট চালু করা হয়েছে। ইতিমধ্যে মোট 127টি শাখা অনলাইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আরটিজিএস ব্যবস্থা চালু হওয়ায় কৃষি ব্যাংকের যে কোনো অনলাইন শাখা হতে অন্য যে কোনো ব্যাংকের অনলাইন শাখায় তাৎক্ষণিক ফান্ড ট্রান্সফার সম্ভব হচ্ছে, ফলে বর্তমান গ্রাহক অত্যন্ত দ্রুততার সাথে আর্থিক সেবা পাচ্ছে। আরটিজিএসের মাধ্যমে 6টি কারেন্সির মাধ্যমে এটা লেনদেন করা যায়। বিডিটি বাংলাদেশ, বিডিটি ইউরো, জাপানি ইয়েন, পাউন্ড স্টার্লিং এবং ডলার। স্বল্প খরচে যেমন 100 টাকার মাধ্যমে যে কোনো অ্যামাউন্ট লেনদেন করা যায়, যেটা অন্য কোনো মাধ্যমে যেটা করা যায় না। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগীয় শহরে এটিএম বুথের মাধ্যমে 24 ঘন্টা ব্যাংকিং সেবা প্রদান করছে বাংলাদেশ কৃষি ব্যাংক। তাছাড়া নগদ টাকার বিকল্প হিসেবে পয়েন্ট অফ সেলের আওতায় যে কোনো ধরনের কেনাকাটায় মূল্য পরিশোধে বাংলাদেশ কৃষি ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করা যাচ্ছে। আধুনিক ব্যাংকিং এর আওতায় বাংলাদেশ কৃষি ব্যাংক মোবাইল ব্যাংকিং চালু করেছে। এ লক্ষ্যে সম্প্রতি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের আওতায় মোবাইল ব্যাংকিং ব্যবস্থা চালুর লক্ষ্যে খুব শীঘ্রই বাংলাদেশ নামে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি নিজস্ব মোবাইল ব্যাংকিং সিস্টেম চালু হতে যাচ্ছে। ঢাকার বস্তিতে বসবাসরত মানুষ একটি বড় সামাজিক সমস্যা। এসব মানুষ বিভিন্ন কারণে গ্রাম ছেড়ে জীবিকা সন্ধানে শহরে এসেছে। এ সকল ছিন্নমূল মানুষের ক্রমাগত চলে আসার স্রোত একদিকে শহরের জীবনকে বিষিয়ে দিচ্ছে, অন্যদিকে ভাগ্য হল এ সকল মানুষ বস্তিতে মানবেতর জীবনযাপন করছে। দেশ ও জাতির স্বার্থে বস্তিতে বসবাসরত এ সকল ছিন্নমূল মানুষের পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক ঘরে ফেরা নামে বস্তিবাসী ছিন্নমূল মানুষের স্বগৃহে প্রত্যাবাসন ও দারিদ্র বিমোচন কর্মসূচি নিয়ে কাজ করছে দীর্ঘদিন যাবৎ। এই কর্মসূচির মাধ্যমে জুন 2016 পর্যন্ত সময়কালে 3436টি বস্তিবাসী পরিবারকে প্রশিক্ষণ দিয়ে ঋণ প্রদানের মাধ্যমে আর্থিক সচ্ছলতা লাভের সুযোগ সৃষ্টি করে নিজ গ্রামে পুনর্বাসিত করা হয়েছে। বস্তিবাসী ছিন্নমূল মানুষের স্বগৃহ প্রত্যাবাসনে ঘরে ফেরা কর্মসূচিতে অনন্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ 2001 সালে ম্যানিলা ভিত্তিক এশিয়ান ব্যাংকার অ্যাসোসিয়েশন এবং দি অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং ইনস্টিটিউট ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বাংলাদেশ কৃষি ব্যাংকে মাইক্রো ক্রেডিট গ্রুপে এশিয়ান ব্যাংকিং অ্যাওয়ার্ড 2001 প্রদান করে। বৈশ্বিক উষ্ণতার কারণে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে গ্রিন হাউস গ্যাস বেড়ে যাচ্ছে, বায়ুর গুণগত মান অবনমিত হচ্ছে, ফলে জীববৈচিত্র্য, কৃষি, বনাঞ্চল, শুষ্ক জমি, পানির উৎস ও মানব স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ে। প্রাকৃতিক এই ভারসাম্য যাতে বিনষ্ট না হয় সেদিকে বিশেষ নজর রেখে পরিবেশ বান্ধব বিনিয়োগের উপর বিশেষ নজর দিচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। প্রযুক্তিগত আধুনিক হচ্ছে, অপরাধ কৌশলও সমান্তরে এগিয়ে চলছে। তাই প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে সম্প্রতি প্রধান কার্যালয়ে সার্ভিলেন্স সিস্টেমের মাধ্যমে নিরাপত্তা চৌকি যোগদান করা হয়েছে। বর্তমান আধুনিক প্রযুক্তি জগতে অফিসের উপস্থিতি নিরূপণে পাঞ্চ গার্ড সিস্টেম একটি অত্যাধুনিক মাধ্যম। প্রধান কার্যালয়ে প্রতি তলাকেই এই সিস্টেমের আওতায় নিয়ে আসা হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক তার নিজস্ব কার্যক্রম ছাড়াও ব্যাংকিং জগতের অন্যান্য কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করে থাকে। গত 2015-16 অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত 3 দিনব্যাপী ব্যাংকিং মেলায় অংশগ্রহণ করে স্টলের নান্দনিকতা ও নন্দিত উপস্থাপনার কারণে বাংলাদেশ কৃষি ব্যাংক বিশেষ পুরস্কার অর্জন করতে সক্ষম হয়। আসছেন বাংলাদেশ কৃষি ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের পরে আজকের এই শেষ ফেস্ট নেবেন এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এনআরবিসি। শতভাগ কৃষি ঋণ বিতরণের সাফল্যের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক লেটার অফ অ্যাপ্রিসিয়েশন পেয়ে আসছে বাংলাদেশ কৃষি ব্যাংক।